এবার আমরা চেষ্টা করবো কিছু বাস্তব সমস্যা থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তৈরি করা। চলো শুরু করা যাক। প্রথমটা কি বলেছে, যে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়ে থাকে। 42কে আমরা দুটি অংশে বিভক্ত করব, যার মধ্যে একটি অংশ কি হবে, অপর অংশের বর্গের সমান হবে, স্কোয়ারের সমান হবে। ধরি একটি অংশ, একটি অংশ যদি এক্স হয় তাহলে অপরটি কি হবে, অপরটি অবশ্যই এই এক্স এর বর্গ হবে। তাহলে অপরটি, অপর অংশটি হলো এক্স এর বর্গ, তাই বলেছে না? এমন দুটি অংশ বিভক্ত করি যার একটি অংশ অপর অংশের বর্গের সমান। ফাইন। আচ্ছা, তাহলে শর্ত অনুসারে আমরা কি লিখতে পারি, শর্ত অনুসারে? আচ্ছা, এই যে দুটো অংশ পেয়েছি, আমরা কোনটা থেকে ভেঙে পেয়েছি, আমরা 42কে ভেঙে এই দুটো অংশ পেয়েছি। তাহলে এই দুটো অংশকে যদি জুড়ে দিই, মানে যোগ করি, তাহলে আমরা 42ই পাবো, তাই না? তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 42। আচ্ছা, আমাদের কিসে পরিণত করতে হবে, অ্যাকচুয়াল ভিতর দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, এই ফর্মে আনতে হবে। তাহলে একদিকে আমাদের জিরো করতে হবে, তাহলে 42টাকে এদিকে আনা যাক, মাইনাস 42 হয়ে যাবে, ব্যাস হয়ে গেল। যেখানে তোমার এক্স স্কোয়ারের সহক এক, এক্স এর সহক এক, এবং এক্স টু দি পাওয়ার জিরো বা সি হলো তোমার মাইনাস 42। আশা করি এটা বোঝা গিয়েছে। এবং আমরা নেক্সট অংশে চলে যাই। পরের অঙ্কটা বলছে দুটি ক্রমিক, দু নম্বরটা দেখো, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল দিয়ে দিয়েছে 143। এখন ধনাত্মক অযুগ্ম সংখ্যা, অযুগ্ম মানে বিজোড় সংখ্যা, 1, 3, 5, এগুলো সব কি বিজোড় সংখ্যা। আচ্ছা, অযুগ্ম বুঝলাম, ধনাত্মকও বুঝলাম, মানে এদের সব পজিটিভ হবে, কী হবে, তাহলে ধনাত্মক বুঝলাম, অযুগ্ম বুঝলাম। বাট ক্রমিক মানে কি, খুব সহজ জেনে নাও, পরপর থাকা দুটি সংখ্যাকে আমরা ক্রমিক সংখ্যা বলবো, আর এখানে পরপর দুটি থাকা অযুগ্ম সংখ্যাকে বলা হয়েছে। আচ্ছা, তিনের পরে পরবর্তী বিজোড় সংখ্যা কোনটা, অযুগ্ম সংখ্যা কোনটা, 5 না? তাহলে 3 আর 5কে বলা হবে ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা। আচ্ছা, আমাকে বলো তো, এই 3 সঙ্গে কত যোগ করলে ঠিক তার পরবর্তী অযুগ্ম সংখ্যা পাওয়া যায়? অনেকে ধরে ফেলেছ 3 যোগ 2 করলে, তাহলে 3 সাথে আমি 2 যোগ করে পেয়েছি পরবর্তীটা। আচ্ছা, এবার এই অঙ্কটা দিয়ে খেয়াল করো, আমাদেরকে কি বলে দিয়েছে যে কোন সংখ্যাটা আমরা জানি না, আমরা যখনই জানবো না তখন একটা নির্দিষ্ট চলরাশি ধরে নেবো। তাহলে এই অঙ্কটা করছি, দেখো, ধরি একটি ধনাত্মক, সরি তয়বয়ক, ধনাত্মক সংখ্যা হলো এক্স। আচ্ছা, তার পরবর্তীটা কত হবে, ঠিক এই ফর্মে এক্স প্লাস 2, তাহলে পরেরটা কী হবে, এক্স প্লাস 2। তাহলে এরা দুজন ক্রমিক, এদের কী করতে বলেছে, গুণ করতে বলেছে। আচ্ছা, শর্ত অনুসারে তাহলে এক্স গুণ তার ঠিক তার পরবর্তী যে ক্রমিক অযুগ্ম সংখ্যা আছে লিখে দিলাম, তার গুণফল কত হবে, 143। এটাকে একটু আমাদের এইভাবে এক্সের সাথে গুণ করলাম, এক্স স্কোয়ার প্লাস 2x ইজ ইকুয়াল টু 143। আমরা সাধারণ আকারে লিখব, মানে অ্যাকচুয়াল ভিতর দ্বিঘাত সমীকরণ সাধারণ আকারে লিখব, তাই একদিকে 0 রাখলাম, ব্যাস হয়ে গেল, এটাও আমাদের প্রকাশ। ওকে, এখন লাস্টটা বাকি আছে, লাস্টটা কী আছে বলেছে, 3 নম্বরটা দেখো, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। এক্ষুনি বললাম ক্রমিক সংখ্যা কাদেরকে বলা হয়, পাশাপাশি অবস্থিত দুটি সংখ্যাকে ক্রমিক সংখ্যা বলা হয়। এখানে যুগ্ম বলেনি, অযুগ্ম বলেনি, কিছুই উল্লেখ করে দেয়নি। তাহলে 1, 2, 3 এরা সব পরস্পর ক্রমিক সংখ্যা, বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। আচ্ছা, আমি দুটি ক্রমিক সংখ্যা লিখলাম, 2 আর 3 লিখলাম, পরপর দুটি ক্রমিক সংখ্যা, বলতে পারবো এদের মধ্যে ডিফারেন্স কত, অর্থাৎ 2 সঙ্গে কত যোগ করে আমি 3 পেলাম, গুড, 1 যোগ করে পেলাম। তাহলে প্রথমটা যদি আমি এক্স ধরে নিই, প্রথম ক্রমিক সংখ্যাটা যদি এক্স ধরে নিই, ধরি তোমার প্রথম ক্রমিক সংখ্যাটি এক্স,
তাহলে পরেরটা কত হবে বলো তো? অনেকে বলে ফেলেছো, তাহলে পরেরটি হবে এক্স প্লাস ওয়ান, তাই না? তাহলে শর্ত অনুসারে কি লিখতে পারি? আমি লিখতে পারি এদের কি করতে বলেছে, সমষ্টি মানে যোগ করতে বলেছে, এক্স প্লাস, ও সরি, বর্গের সমষ্টি, সরি বর্গ, মানে এর আবার বর্গ করে দিতে হবে, আবার এরও বর্গ করে দিতে হবে, তাহলে এক্সের বর্গ এই হয়ে গেল, আর এক্স প্লাস ওয়ানের বর্গ হয় পুরোটার বর্গ, হোল স্কোয়ার, তাহলে প্রথমটারও বর্গ হলো, যোগ বা সমষ্টি হলো, সমষ্টি চিহ্ন দিলাম, তারপর এক্স প্লাস ওয়ানের বর্গ, সেটা কত উত্তর হবে? 301। এইভাবে রাখলে হবে না, আমাদের একটু দেখিয়ে দিতে হবে ওদেরকে। এক্স স্কোয়ার প্লাস এই সূত্র বলো তো আমাদের কি, এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, তাই না? দুটো এক্স স্কোয়ার, আলটিমেটলি টু এক্স স্কোয়ার লিখবো এটা আমরা, এক্সটাকে আগে আনবো, টু এক্স, আচ্ছা এই একের মতো দুই মানে এক, তাই না? তাহলে এটা এক লিখি, আর এই সংখ্যাটা এদিকে আনবো, প্লাস ছিল এদিকে এসে মাইনাস হয়ে গিয়েছে। আর একটা লাইন করছি তোমাদের বোঝার সুবিধার্থে, টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স, আচ্ছা 113 থেকে এক বাদ দিলাম, দিয়ে হয় 313 থেকে এক বাদ দিলাম হয় 312। আচ্ছা কোন চিহ্ন হবে, মাইনাস চিহ্ন প্লাস চিহ্ন? অনেকে ঠিক ধরেছো, মাইনাস চিহ্ন, বড় সংখ্যার আগে যেটা হয় যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসে, ব্যাস। তাহলে এইটা হলো তোমাদের 3 নম্বর অনুযায়ী দ্বিঘাত সমীকরণ। আশা করি এই অঙ্কগুলো বোঝা গিয়েছে।